তো ভিউয়ার্স নমস্কার আমি ডাক্তার জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জেন তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ব্রেস্ট রিডাকশান ব্রেস্ট রিডাকশান নিয়ে এটা আমাদের তৃতীয় ভিডিও তো যারা আগের দুটো ভিডিও দেখেনি তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নেবেন এবং এই ভিডিওটাও অবশ্যই দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অপারেশানের দিনে যেটা হবে যে যেদিন অপারেশান করা হয় সেদিন সকালবেলাতে বা তার আগের দিন সন্ধ্যের সময়ে পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয় এবং আমি অপারেশন সাধারণত সকাল নটার মধ্যে শুরু করে দিই অপারেশনটা শেষ হতে প্রায় চার থেকে ছ ঘন্টা মতো সময় লাগতে পারে যাদের অনেক বড়ো বেস্ট তাদের কিন্তু বেশি সময় লাগে ইউসুয়ালি দেখা গেছে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম তাহলে চার থেকে পাঁচ ঘন্টা অপারেশান করা হবে তারপরে আপনাকে আমরা বেডে শিফট করে দেব বেডে থাকবেন তারপরে আরও দুদিন দিন হসপিটালে ভর্তি থাকতে হবে তাহলে প্রথম যে কোশ্চেন স্যার হসপিটালে কদিন থাকতে হবে সেটার উত্তর হচ্ছে অপারেশান দিন বাদ দিয়ে আরও আপনাকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার সময় হসপিটালে থাকতে হতে পারে এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট কত বড় সার্জারি হয়েছে কত বড় ব্রেস্ট রিডাকশান হয়েছে সেটার ওপরে ডিপেন্ড করে তো ব্যথার ব্যাপারটা এবার আপনাদের সঙ্গে আলোচনা করব অপারেশনের সময় কিন্তু একেবারেই ব্যথা হয় না অপারেশনের সময় ব্যথা না হওয়ার কারণ হচ্ছে অপারেশনটা ফুল অ্যানাস্তেসিয়া বা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয় এই যে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সার্জারি করা হবে আপনি পুরোপুরি অজ্ঞান থাকবেন কোনো বোধ বা কোনো সার কোনো কিছুই থাকবে না সুতরাং ফুল অ্যানাস্থেসিয়াতে করার জন্যে কিন্তু কোনো ব্যথা হয় না এবং অপারেশনের পরে যখন ফিরে আসবেন যখন জ্ঞান ফিরে আসবেন তখন কিন্তু ব্যথাটাও ফিরে আসবে সেই জন্যেই কিন্তু আমরা আরও দুদিন আপনাকে হসপিটালে ভর্তি রাখবো এই যে অপারেশান করার পরে যে ব্যথাটা সেই ব্যথাটাকে কিন্তু আমরা কন্ট্রোল করবো সেই কন্ট্রোল করার জন্যে হাতে চ্যানেল করা থাকে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের ওষুধ যাবে যাতে আপনার অপারেশনের পরে যে দুদিন আপনি রয়েছেন সেই ব্যথাটা কন্ট্রোলে থাকে বা ব্যথাটা কম থাকে বা ব্যথাটা যাতে না হয় এরপরে যে জিনিসটা আছে যে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা পরে যখন আপনি বাড়িতে চলে গেলেন তখন কিন্তু ছুটির কাগজে অন্যান্য ওষুধের সঙ্গে আমি ব্যথার ওষুধও লিখে দেবো সুতরাং বাড়িতে গিয়েও কিন্তু ব্যথা ততটা হবে না বা ব্যথাটা কন্ট্রোলে থাকবে এই যে ওষুধ খাটা ডিপেন্ড করে কতটা বড়ো সার্জারি করেছি ডেফিনেটলি তার উপরে ইউজুয়ালি দশ থেকে চোদ্দো দিন ওষুধ খেতে হয় ওষুধগুলোর মধ্যে কি কী ওষুধ থাকবে অ্যান্টিবায়োটিক ওষুধ থাকবে যাতে ইনফেকশান না হয় ব্যথার ওষুধ থাকবে যাতে ব্যথা না হয় একটা মাল্টিভিটামিন দেওয়া থাকে যাতে আপনার ভিটামিনসগুলো বা মিনারেলসগুলো মতো বডিতে যায় এবং আর একটা গ্যাসের ওষুধ বা যাতে অ্যাসিডিটি না হয় সেই ওষুধ দেওয়া থাকবে এই ওষুধগুলো ইউজুয়ালি দশ থেকে চোদ্দো দিন মতো খেতে হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগে ডেফিনেটলি থাকবেন আমাদের যখন মনে হবে যে ওষুধ বন্ধ করে দেওয়ার কথা আমরা আপনাকে সেই ওষুধ বন্ধ করে দেওয়ার ইনস্ট্রাকশানটা দিয়ে দেব স্বাভাবিক কাজকর্মটাকে আমি তিনটে ভাগে ভাগ করে থাকি একটা বাড়ির স্বাভাবিক কাজকর্ম যেমন দাঁত মাজা স্নান করা এই জিনিসগুলো এই জিনিসগুলো তো আপনি বাড়িতে আপনাকে যখন ছুটি করে দিলাম বাহাত্তর ঘণ্টা পরে যখন বা আটচল্লিশ ঘন্টা পরে যখন আপনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্বাভাবিক এই কাজকর্মগুলো দৈনন্দিন কাজ দাঁত মাজা বাথরুমে যাওয়া এই কাজগুলো করতে পারবেন কিন্তু বাড়ির অন্যান্য কাজ যেমন রান্না করা জামা কাপড় কাঁচা এই জিনিসগুলো করতে করতে বা এই স্ট্রেন্থ পেতে পেতে আপনার দশ থেকে চোদ্দ দিন মতো সময় লেগে যাবে এই দশ থেকে চোদ্দ দিন আপনাকে বাড়িতে কারোর একটা হেল্প নিতে হবে তবে অনেকেই আছেন যারা ওয়ার্কিং লেডিস বা বাইরে কাজ করেন বা ধরুন কোনো অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলব চোদ্দো দিন বাড়িতে রেস্ট নেওয়ার পরে আপনি তারপরে থেকে বাড়ির বাইরে বা আউটডোর ওয়ার্কসগুলো আপনি করতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটাতে আমি অপারেশনের দিন এবং পেরি অপারেটিভ বা অপারেশনের পরবর্তীকালে যে ঘটনাগুলো হবে সেটা নিয়ে ডিসকাশন করলাম আপনাদের যদি ড্রেস রিডাকশান নিয়ে আরও ইনফরমেশান জানতে চান তাহলে আমার এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখবেন তাহলে অনেক আরও ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওগুলো আমাদের লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে সেগুলো ক্লিক করলে পরেই পেয়ে যাবেন আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি প্রতিটা হোয়াটসঅ্যাপের উত্তর ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার